সোমবার নন্দীগ্রাম দিবসের দিনে পূর্ব মেদিনীপুর জেলার গোকুলনগরে বিজেপি ও তৃণমূলের কর্মসূচি ঘিরে উত্তেজনা। জানা গিয়েছে, গোকুলনগরের শহীদ বেদিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করা হয়। ঠিক তারপরেই বিজেপির পক্ষ থেকেও একই শহীদ বেদিতে মাল্যদানের কথা ছিল। তৃণমূল কংগ্রেসের পর বিজেপির কর্মী সমর্থকরা শহীদ বেদিতে মাল্যদান করতে এসে শহীদ বেদি পরিষ্কারের সময় গণ্ডগোলের সূত্রপাত। শহীদ বেদি পরিষ্কারের সময় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দেওয়া মালা খুলে ফেলার অভিযোগ আনা হয়। অন্যদিকে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গণ্ডগোলের সূত্রপাত ঘটানোর অভিযোগ এনেছে বিজেপি। সময়ে যখন শহীদ বেদিতে এলাম তখন ওসি এবং আইসি এবং পুলিশ মহোদয়ের সামনে গুটি কয়েক তৃণমূল কংগ্রেসের যারা মদ্যপ অবস্থায় তারা এখানে নানান ধরনের গোলমাল এবং অশালীন আচরণ করছে। এবার আপনাদের পরিকল্পনা কি? এটা আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং গোকুলনগরের অধিবাসী বিধায় নন্দীগ্রামের যিনি ভারপ্রাপ্ত আইসি তিনার কাছে আমরা একাধিকবার আবেদন করেছি যে যাদের একটা পর্যন্ত আপনি সময় দিয়েছিলেন তিনারা এখনো পর্যন্ত কেন দাঁড়িয়ে এখানে গোলমালের সৃষ্টি করছেন গুটি কয়েক ছেলে, তিনাদেরকে আপনারা শান্তিপূর্ণ সহবস্থানের জন্য এখান থেকে সরিয়ে দেন এবং যাদেরকে আপনি একটার সময় দিয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী সহ গোকুলনগরের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি স্বদেশ অধিকারীকে তিনাদেরকে শহীদ বেদিতে মাল্যদান করার সুযোগ করিয়ে দেন, এই আবেদন আমরা নন্দীগ্রাম আইসি মহোদয়ের সামনে একাধিকবার করছি। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে নন্দীগ্রাম দিবসকে কেন্দ্র করে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।